আমি শুনি আমি ওর চলে এসেছি আমার রান্নাঘরে এবং আজ আমি নিয়ে এসেছি একটা নান পুরি রেসিপি নিয়ে। কিন্তু এই নান পুরিটা ভীষণ স্পেশাল কেন বলতো? কারণ আমরা জানি যে কোনো রকমের নান বাটার নান এই সমস্ত কিছু বানাতে গেলে ইস্ট লাগে, কিন্তু আমি এখানে কোনো ইস্ট ব্যবহার করব না। কিন্তু তার সত্ত্বেও আমি হলপ করে বলতে পারি এই নান পুরি হবে অসাধারণ আর নরম তুলতুলে। কিন্তু সেটা দেখার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলো কথা বলে সময় নষ্ট করবো না, সোজা রেসিপির দিকে যাবো। সমস্ত রহস্য কি করে নরম তুলতুলে হবে সেটা ময়দা মাখতে মাখতে আমি বলতে থাকবো। তাহলে চলো ঝটপট ময়দাটাকে রেডি করে নিই। এখানে আমি 3 কাপ ময়দা ব্যবহার করেছি। যে কাপটা তুমি ব্যবহার করবে ময়দাটা নেওয়ার জন্য সেই কাপেরই মাপ করে টক দইটা নিতে হবে। এখানে আমি এই বাটিটার মাপ করে মানে ময়দাটা নিয়েছি বলে এই বাটির মাপ করেই আমি 1 বাটির মতো টক দই নিয়েছি। আর যা যা শুকনো উপকরণ লাগবে দিতে দিতে বলছি। দিচ্ছি 1/2 টিস্পুন মতো বেকিং পাউডার, 1/4 টিস্পুন মতো বেকিং সোডা, স্বাদ অনুযায়ী চিনি, স্বাদ অনুযায়ী নুন। প্রথমে এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে ময়দাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 3 চামচ মতো ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম। এই তেলটা ময়ানের কাজ করে, এটার উপরেও কিন্তু মানে এটা নানপুরিটা সফট হওয়াটা অনেকটা নির্ভর করে। এইটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বা মাখিয়ে নিতে হবে। এবারে টক দইটা এখানে আমি দিয়ে দেবো। প্রথমে আমি কোনো জল ব্যবহার করব না, পুরোটাই টক দইটা দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নেব। তারপরে যদি জল লাগে অল্প একটু গরম জল ব্যবহার করব। কিন্তু এই ময়দাটা একদমই নরম মাখবে না, একটু টাইট টাইটই মাখবে, কারণ এটা পরে নরম হয়ে যাবে। কিন্তু যদি নরম মাখো পরে কিন্তু অসুবিধা হবে বেলার সময়। আর গুঁড়ো ময়দা তো একেবারেই ব্যবহার করবে না, হাতে লেগে যাবে, কারণ এটা একটু চিটচিটে হয় ময়দা মাখাটা, তখন তেল দিয়ে ছাড়িয়ে নেবে। তাও কিন্তু আবারও বলছি গুঁড়ো ময়দা একেবারেই ব্যবহার করবে না। একটু তেল দিয়ে এটা রেখে দেব, নালে বাইরেটা শক্ত হয়ে যাবে। এইভাবে এটা রেখে দেব 1/2 ঘন্টা থেকে 45 মিনিট। এটা আমার মাখা তো ভালোভাবেই হয়ে গেছে, এইভাবে আমি রেখে দেবো 45 মিনিট পর। 45 মিনিট পর দেখা হচ্ছে। আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ফ্রিজে রাখবে না, যে কোনো গরম জায়গায় রাখবে। 45 মিনিট পর ফিরে আসছি। 1/2 ঘন্টা 45 মিনিট পর এটা আমি রেখে দিয়েছিলাম। দেখো এটা ফুলে প্রায় ডাবল হয়ে গেছে। এবারে এটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে যাতে এর ভেতর থেকে অতিরিক্ত গ্যাসটা বেরিয়ে যায়। আমি অনেকটাই টাইট মেখেছিলাম, কিন্তু বুঝতে পারছো তো কতটা সফট হয়ে গেছে, ওই জন্যই তখন বলেছিলাম। আর যেহেতু বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়েছি, ইস্ট আমি ব্যবহার করিনি, কিন্তু নরম আর তুলতুলে
করতে হবে এই বেকিং পাউডার আর বেকিং সোডাটার জন্য। এবার আমি এখান থেকে ব্লেচ কেটে এখন আমি 3 থেকে 4টি মতো লেচি কাটবো তোমাদেরকে দেখাবার জন্য, বাকিগুলো পরে ভাজবো। লুচির থেকে একটু বড় সাইজের লেচিগুলো কাটতে হবে। তেলটা কিন্তু আমি আগেই গরম হতে বসিয়ে দিয়েছি। আমি এখানে একটা ব্যালন নিয়ে নিয়েছি আর ব্যালনের গায়ে একটু তেল গড়িয়ে নিয়েছি, আর যেখানটা বেলবো সেখানটাও একটু এইভাবে তেল গড়িয়ে নিচ্ছি, কিন্তু কখনোই ময়দা দিয়ে বেলবে না। যেরকম ভাবে আমরা লুচি বেলি সেইভাবে এটা বেলে নেব, কিন্তু এটা খুব একটা পাতলা হবে না, একটু মোটামোটাই হবে। ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখবে, লোতে কখনোই রাখবে না। মাঝখান থেকে এরকম চেপে চেপে দেবে, তাহলে দেখবে পুরো ভালোভাবে ফুটে যাবে। একটা নান ছবি আমার ফ্রাই করা হয়ে গেল, এটা আমি তুলে দিলাম। আবারও একটা লেচি নিয়ে নিলাম, একই পদ্ধতিতে বেলে নেব। বুঝতে পারছো তো কি সুন্দর ফুলছে? ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাইয়ের মধ্যে রাখো। 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে ভাজলে এরকম ভাবে ফুলে যাবে। এটা আমার রেডি হয়ে গেল, এইভাবে সব কটাই আমি ভেজে নেব। হয়ে গেল নান পুরি। একবার অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিও এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে, এবং আমি শিওর তোমাদের অবশ্যই ভালো লাগবে। আজকে মতো এই পর্যন্ত, কালকে আবার হাজির হয়ে যাবো আমার ফোনের মতো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।